আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি মোহাম্মদপুরের সাদিকে গৃহতে। আর মোহাম্মদপুরের সাদিকে গৃহতে এই মুহূর্তে যে প্রোগ্রামের প্রস্তুতি চলছে, সেটি হচ্ছে আগামী 3রা ডিসেম্বরে আন্তর্জাতিক খামারি সম্মেলন হতে যাচ্ছে। সেই খামারি সম্মেলনের পুরস্কার এবং টিকিট মোড়ক উন্মোচন অনুষ্ঠান এই মুহূর্তে আমি সেখানে রয়েছি, আর সেখান থেকে এই ভিডিওটি আমি রেকর্ড করেছি আপনাদের জ্ঞাতার্থে। প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খামারিরা এখানে এসেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। উদ্বোধনী এই অনুষ্ঠানে, ঠিক উদ্বোধনী বললে হবে না, এটা মোড়ক উন্মোচনের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এখন এই মুহূর্তে যদি দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের বিডিএফএ বা বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, খামারিদের আইডল এবং খামারিদের উন্নয়নে যিনি বিগত বেশ কয়েক বছর ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, সাদেক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন স্যার। আমরা কুমিল্লাতে যদি এই দুটা তৈরি করি, কত বিক্রি করি? 16 লাখ আমার দেন। এই যে এখন কয় ভাইয়া এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় রসগোল্লার কর্ণধার আরাফাত রুবেল ভাই, আব্দুল হাকিম রাখাল ছেলে, আমাদের প্রিয় জাহিদ ভাই, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা। এবং সারা খামারিরা কিন্তু আমাদের বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি, সহসভাপতি সবার সাথে পরিচয় হচ্ছিলেন। প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, আপনারা যারা আগামী 3রা ডিসেম্বরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তারা সবাই টিকিট নিয়ে নেবেন যত দ্রুত সম্ভব। আর টিকিট পেয়ে যাবেন আপনারা ঢাকা মোহাম্মদপুরের সাদেক এগ্রো, এছাড়া বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের বা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যে কমিটি রয়েছে, সেই কমিটির অফিসেও আপনারা কিন্তু টিকিট পেয়ে যাবেন।